গল্প শোনাও না মা, আমার খুব গল্প শুনতে ইচ্ছা করছে মা। আমাদের সমাজে যেমন অনেক ভালো লোক থাকে, তেমনি মাঝে মধ্যে একটা একটা খারাপ লোকও থাকে, এবং তাদের সেই খারাপ কাজকর্মের জন্য আমরা সকলেই অস্বস্তিতে পড়ি। পুরাকালে এক রাজা ছিল, মহাপিঙ্গল তার নাম ছিল। এই মহাপিঙ্গল রাজা ছিল হৃদয়হীন রাজা। তাই আজ তোমাকে জাতকের গল্প থেকে যে গল্পটা শোনাবো তার নাম হলো হৃদয়হীন রাজা। পুরাকালে বারাণসীতে মহাপিঙ্গল নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত অধার্মিক ছিলেন, সব সময় নিজের খেয়াল খুশি মাফিক রাজত্ব চালাতেন। কেবল তাই নয়, মারাই কলে যেমন আঁখ মারাই করা হয়, তেমনি তিনি প্রজাদের সব সময় সর্ববিষয়ে শোষণ করতেন। অতিরিক্ত কর আদায় তো ছিলই, উপরন্তু তার হৃদয়ে বিন্দুমাত্র দয়া মায়া ছিল না, ফলে সামান্য সামান্য দোষে তিনি হাত পা কেটে নেওয়া জাতীয় গুরু শাস্তি দিতেন। এইসব কারণে রাজ্যের প্রজা সাধারণ তাকে যেমন আদৌ ভক্তি শ্রদ্ধা করত না, তেমনি পাত্র মিত্র সভাসদও তাকে সুনজরে দেখত না। এমনকি তার অত্যন্ত প্রিয়জন যেমন স্ত্রী পুত্র কন্যাও তাকে সহ্য করতে পারত না। উপমা দিতে গেলে বলতে হয়, চোখে পড়া কুটো, ভাতের মধ্যে কাঁকড় বা পায়ে বেঁধা কাটা যেমন প্রতিনিয়ত অস্বস্তির কারণ হয়, রাজ্যের সমস্ত লোকজনের কাছে রাজাও ছিলেন তেমনি। এই সময় বোধিসত্ত্ব ছিলেন এই মহাপিঙ্গল রাজের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘকাল রাজত্বের নামে অত্যাচার চালানোর পর মহাপিঙ্গলের যখন মৃত্যু হল, তখন নগরের সমস্ত প্রজা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারা আনন্দে নাচ গান করতে লাগল। তারা হাজার গাড়ি কাঠ এনে রাজার সব দাহ করল, তারপর হাজার ঘট জল ঢেলে চিতা নেভাল, তারপর আনন্দে তুড়ি ভেড়ি বাজিয়ে বোধিসত্ত্বকে রাজ সিংহাসনে বসিয়ে আনন্দ করতে লাগল। বলতে লাগল, এতদিনে আমরা একটা সত্যিকারের ধার্মিক রাজা পেলাম। তারা সমস্ত নগর ফুল মালা পতাকা দিয়ে সাজালো, তোরণ বানালো, মণ্ডপ বানালো, তারপর পান ভোজনের আনন্দোৎসবে মেতে উঠল। বোধিসত্ত্ব অপূর্ব সাজানো মণ্ডপে অপরূপ সাজে সেজে সিংহাসনে বসে রইলেন। পাত্র মিত্র সভাসদ মন্ত্রীরা তাকে ঘিরে জয়ধ্বনি দিতে থাকল। কিছু দূরে রাজবাড়ির দারোয়ান কিন্তু এই আনন্দোৎসবে যোগ দেননি। দেখা গেল সে ঘন ঘন শ্বাস ফেলে কাঁদছে। হঠাৎই বিসদৃশ দৃশ্য দেখে বোধিসত্ত্ব একটু অবাক হলেন। তিনি তার কাছে গিয়ে বললেন, দারোয়ান ভাই, আমার বাবার মৃত্যুতে সকলেই খুশি হয়েছে আর আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন? আমার বাবা কি তোমার খুব প্রিয় ছিলেন নাকি? বোধিসত্ত্বের প্রশ্ন শুনে দারোয়ান বলল, মহারাজ মারা গেছেন বলে আমি কাঁদছি না, এতকাল পরে আমার মাথাটা বরং আরাম পাবে। মহারাজ রোজ প্রাসাদের সিঁড়ি দিয়ে উঠবার এবং নামবার সময় আমার মাথায় আট আটটা কিল মারতেন, আর সেই কিল তো কিল নয়, যেন কামারের হাতুড়ির এক একটা ঘা। আমি ভাবছি মহারাজ পরলোকে গিয়ে আমাকে ভেবে যদি যমরাজের মাথায় সেই রকম কিল বসিয়ে দেন, উনি বাবারি, তাহলে যমদূতেরা বলবে এই লোকটা তো মহাজালাতন শুরু করলো দেখছি, একে আবার পৃথিবীতে পাঠিয়ে দিন মহারাজ। যমদূতের সেই কথা শুনে যদি মহারাজ আবার মানে যমরাজ আবার মহারাজকে এখানে পাঠিয়ে দেন আর আবার তিনি আমার ওরে বাবা আমার মাথায় কিল মারতে শুরু করেন, সেই ভয় আমি কাঁদছি। বোধিসত্ত্ব দারোয়ানকে অভয় দিয়ে বললেন, হাজার গাড়ি কাঠ দিয়ে তার দেহ দাহ করা হয়েছে, হাজার ঘর জল দিয়ে তার চিতা নেভানো হয়েছে, তার ওপর শ্মশানের সবটাই খুঁড়ে ফেলা হয়েছে।
তাছাড়া জীবমাত্রই পরলোকে গিয়ে অন্যগতি লাভ করে, সে আর আগের শরীরে কখনোই ফিরে আসতে পারে না, বুঝলে? সুতরাং তোমার কোনো ভয় নেই। বোধিসত্ত্বের এই কথায় আশ্বস্ত হয়ে দারোয়ান কান্না থামাল। এতক্ষণে তার মুখে হাসি দেখা দিল।